বিয়ের দুই মাসের মাথায় ডিভোর্স কথাটা শুনতেই কেমন জানি গা শিউড়ে ওঠে কিন্তু ঠিক এমনটাই ঘটেছিল আমার সাথে ব্যাপারটা আমার এতটাও সহজ ছিল না আমার জীবনের উপর দিয়ে কত বড় ঝড় চলে গেছে সেটা যদি আপনারা না শোনেন কখনো কল্পনাও করতে পারবেন না আমি খুবই ছোটো ফ্যামিলির একটা মেয়ে আমার বাবা খুবই সীমিত আয়ের একজন মানুষ আমার বাবা মা আর আমি এই ছোট্ট ফ্যামিলি থেকেই আমার বড় হয়ে ওঠা তবে আমার বাবা মা যদিও খুবই গরিব মানুষ কিন্তু আমাকে খুবই আদর যত্ন করে বড় করেছে এবং আমার বিয়ের অনুষ্ঠানটা হয়েছিল খুবই ধুমধামভাবে আমাকে ছেলেপক্ষরা প্রথম দিন দেখতে সেই পছন্দ করে ফেলে আর তারা আমাকে নগদ পাঁচ হাজার টাকা দিয়ে আশীর্বাদ করে যায় এবং তারপরে তারা খুবই তাড়াহড়ো করছিল আমার বিয়ে নিয়ে আমাদের আত্মীয় স্বজন বলতে আমার এক ফুপু আর এক কাকা আর আমার তিন মামা আর দুই খালা সবাই মিলে আমার জন্য ছেলে দেখতে গিয়েছিল ছেলের বাড়ি থেকে যখন আমাকে দেখতে এসেছিলো আমার বাবা মা আমাকে ভুলেও জিজ্ঞেস করেনি আমার পছন্দের ব্যাপারে আর এমনিতেও ছেলেটা খুবই স্মার্ট ছিল তাই দেখে পছন্দ না হওয়ার মতো কিছুই নেই আর আগেই বলে রাখি আমার শ্বশুরবাড়ির অবস্থা খুবই ভালো ছিল তাই বাড়ির সবার এক পর্যায়ে পছন্দই ছিল আমাদের বাড়ি থেকে যখন আমার শ্বশুরবাড়িতে ছেলে পক্ষর বাড়ি দেখতে যায় তখন আমার শাশুড়িকে দেখে তারা সবচেয়ে বেশি পছন্দ করে কারণ তিনি খুবই স্মার্ট এবং কি খুব গোছালোভাবে থাকে যে বাড়ির শাশুড়ি এতটা গোছালোভাবে থাকবে পরিপাটি হয়ে থাকবে তারা আশা করেছিল হয়তো বিয়ের পরে তার মেয়েকেও তারা ঠিক একইভাবে পরিপাটি করে রাখবে খুব ধুমধাম করে আমার বিয়ে হয় কিন্তু বিশ্বাস করেন বিয়ের প্রথম দিনে আমি আমার জায়গাটা বুঝতে পারি ওই বাড়িতে গরিবের একটা মেয়েকে বিয়ে করে নেওয়া হয়েছে কাজের লোকের জন্য কারণ আমার স্বামীর আগে থেকেই একটা সম্পর্ক ছিল তার বাবা মাও এই ব্যাপারটা জানত কিন্তু এদের কোনো প্রতিবাদ ছিল না আর আমাকে নিয়ে নেওয়া হয় বাড়ির কাজের জন্য কারণ আমার শাশুড়ি খুব পরিপাটিভাবে থাকতেই পছন্দ করে তারা ধরেই নিয়েছিল গরিবের বাড়ির একটা মেয়ে নিয়ে আসলে তাকে দিয়ে যা খুশি তাই করানো যাবে কোনো প্রকার প্রতিবাদ কেউ করতে পারবে না আর আমার বাবা মা যেহেতু গরিব মানুষ তাই হয়তো আমার উপরে যা তা ব্যবহার করলেও তারা কিছু বলবে না এটা ভেবেই তারা আমাকে খুব ধুমধাম করে বিয়ে করে নিয়ে আসে তারা আমাকে ঠিকমতো খাবার খেতে দিত ঠিকই পছন্দের জামাকাপড় ঠিকই দিত কিন্তু আমার সাথে কেউ ভালো ব্যবহার করার মতো ছিল না এবং কি আমাকে সারা সারাদিন রান্নাঘর এবং এর ওর টুকিটাকি কাজ নিয়ে পড়ে থাকতে হতো আর এদিকে আমার স্বামী তার সে আগের সম্পর্কে জড়িয়ে পড়ে যখন আমি বিয়ের দুই মাসেও আমার স্বামীকে কোনোভাবেই বুঝে উঠতে পারছিলাম না এবং তাদের অত্যাচার এবং কাজের প্রেশার এতটাই কঠিন ছিল যা আমি মেনে নিতে পারছিলাম না এমনকি আমি আমার বিয়ের দেড় মাসের মাথায় এতটাই অসুস্থ হয়ে পড়ি যাতে করে আমাকে হসপিটালাইজড হতে হয় আমার বাবা যদিও গরিব মানুষ কিন্তু আমাকে অনেক যত্ন করে ভালোবেসে বড় করেছে তাই আমার জীবনে ডিভোর্স নামের অভিশাপটি নেমে আসে ডিভোর্সকে অভিশাপ কেন বললাম জানেন কারণ ডিভোর্সের আগেও আমি ভালো ছিলাম না আর ডিভোর্সের পরেও আমি ভালো নেই আমার জীবনের পুরো গল্পটি জানতে চাইলে কমেন্টে জানাবেন প্রিয় ভিউয়ার্স গল্পটি আমার নয় কিশোরগঞ্জের একজন বোনের তার লেখা গল্পটি আমার পেজের মাধ্যমে আমি শেয়ার করলাম ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাক ডিভোর্সি বোনটির গল্পের দ্বিতীয় পর্ব যদি আপনারা শুনতে চান অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের মতামতের উপর নির্ভর করে বন্টির জীবনের দ্বিতীয় পর্ব আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ